টেবিল টপারদের সাথে রেসে থাকতে হলে জয়ের বিকল্প নেই প্রাইম দলেশ্বরের সব বুঝে শুনে খেলাঘরের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ফরহাদ রেজার দল কাপ্তানের সিদ্ধান্তটা যে সঠিক মাত্র পঁচিশ রানে ওপেনিং জুটি ভেঙে তার প্রমাণ দেন আবুজায়েদ যদিও দ্বিতীয় উইকেটে সাদিকুর আর মাহিদুলের শত রানের জুটি শক্ত ভিতে এনে দেয় খেলাঘরকে ভালো খেলেও সেঞ্চুরি থেকে মাত্র চোদ্দ রান দূরে থেকে মাহিদুলকে থামতে হয় ফরহাদ রেজার বলে ফিফটি তুলেছেন সাদিকুর কিন্তু তিনিও বড় করতে পারেননি ইনিংস এরপর মিডল অর্ডাররা ব্যর্থ হয় নয় উইকেটে দুশো রানের সংগ্রহ পায় খেলাঘর জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি প্রাইম দলেশ্বরের তেত্রিশ রানে ফিরে যান ওপেনার সৈকত আলী আস্থার প্রতিদান দিতে পারেনি মাহমুদুল তবে সাইফ হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে এগিয়ে যায় দলেশ্বর তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন মার্শাল আয়ুব ও নাসিব সাইফ আসরের টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন শেষ পর্যন্ত তার একশো বত্রিশ রানে ভর করে বিশ হাতে রেখেই জয় নিশ্চিত করে প্রাইম দলেশ্বর এদিকে মিরপুরে উত্তেজনা ছড়িয়েছে বিকেএসপি ব্রাদার্স ম্যাচ টস জিতে ব্যাট করতে নেমে বাজি শুরু করলেও মিডল অর্ডারদের দৃঢ়তায় ম্যাচে ফেরে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান শামীম আকবর আর ইমনের ফিফটিতে নয় উইকেট হারিয়ে স্কোরবোর্ডে দুশো সাতষট্টি রান জমা করে বিকেএসপি চ্যালেঞ্জিং টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই খেয়ে হারায় ব্রাদার্স সাজ করে ফেরেন মিজানুর ও ফজলে মাহমুদ তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়ে জোনায়ের জনে জুটি তবে তাদের পতনের পর বাকি কাজটা ঠিকভাবে শেষ করতে পারেনি ইয়াসির আলী শরিফুল্লাররা ফলে ম্যাচ জোর খুব কাছে গিয়েও দুই রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় ব্রাদার্স ইউনিয়নকে ফতুল্লায় শাইনপুকুরের বোলিং তাণ্ডবে দাঁড়াতেই পারেনি উত্তরা স্পোর্টিং পঁয়তাল্লিশ ওভার পর্যন্ত ব্যাট করলেও স্কোর তারা জমা করে মাত্র একশো পঁয়তাল্লিশ রান জবাব দিতে নেমে সাদমান আর সাব্বির হোসাইনের ব্যাটেই জয়ের ভিত তৈরি হয়ে যায় শায়ন পুকুরের এক রানের জন্য সাব্বির সেঞ্চুরি বঞ্চিত হলেও জয় পেতে কোনো অসুবিধায় হয়নি আফিফ হোসাইনদের এস এম ইকবাল সময় সংবাদ